নমস্কার বন্ধুরা আজকের আবার ফিরে এলাম আজকের নতুন একটি ইন্টারনেল অর্গান নিয়ে আলোচনা করব। আজকের যে ইন্টারনেল অর্গান নিয়ে আলোচনা করব। সবাই জানে কিন্তু অনেকের কাজ সম্বন্ধে জানে না আজকের যে ইন্টারনাল অর্গানটা নিয়ে আলোচনা করব। সেটি হলো প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস যার বাংলা অর্থ হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় কি কাজে লাগে এবং এর কাজ কী বা এর থেকে কি কি রোগ হয় বা সেই সকল রোগের জন্য কি কি মেডিসিন উত্তম রূপে কাজ করে সেইগুলো নিয়ে আজকের বিষয়ে আলোচনা করব যারা আমার ভিডিও আগে দেখেন বা জানেন সাবস্ক্রাইব করেছেন বা দেখে থাকেন তারা অবশ্যই জানেন ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে মেডিকেলের ভিডিও কিছু বোঝা যাবে না যাই হোক প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস আমাদের শরীরের ঠিক পেটের ডায়াফার্মের মিডিল অংশে ডায়াফার্মের মিডিল অংশে অর্থাৎ এপিগ্যাস্ট্রিক রিজন এপিগ্যাস্টিক রিজনন বললে হয়তো অনেকে বুঝতে পারবে না ঠিক নাভির ঠিক কিছুটা উপরে নাভির ঠিক কিছুটা উপরে এটি অবস্থিত থাকে এইবারে বলি আমি ভিডিওতে ছবি দিয়ে দেবো সেগুলো আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এর কাজ কি। এর কাজ হলো যেমন রান্নাঘরে রান্না হয় জ্বালানি থাকে এবং আরও কিছু জিনিসপত্র থাকে সেরকম এর মধ্যে এমন কিছু এনজাইম থাকে এনজাইম অর্থাৎ উৎসেচক সেই উৎসেচকগুলো আমরা যে সকল খাদ্য গ্রহণ করি সেইগুলো সম্পূর্ণরূপে হজম অর্থাৎ আমাদের ডাইজেস্ট করার কাজে লাগে এছাড়াও কিছু হরমোন নিঃসৃত হয় সেগুলো দুটো হরমোন মেনলি নিশ্চিত হয় একটা হলো ইনসুলিন আর একটা হলো গ্লুটাগন এ দুটো মেনলি আমাদের শরীরে যে কার্বোহাইড্রেটের মাত্রা অর্থাৎ গ্লুকোজের মাত্রা অর্থাৎ সুগার লেভেল সুগার লেভেলকে রেগুলেট করে অর্থাৎ সুগার লেভেলটাকে কন্ট্রোল করে যদি কারোর বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করবেন এরপরে বলি এর থেকে যে এনজামগুলো নিশ্চিত হয় এনজাম বাদেও আরও কিছু জিনিস নিশ্চিত হয় যেমন টিপসিনোজেন কারমোক্সি টিপসিনোজেন আর এছাড়াও এমাইলেজ লাইফেজ ফ্টিলেজ এগুলো তো আছেই এছাড়াও আরও কয়েকটি উৎসেচক এর মধ্যে থেকে নিঃশৃত হয় যেগুলো আমাদের সমস্ত খাদ্য হজমের কাজ করে এরপরে বলি এই প্যানক্রিয়াস কোনো কারণে যদি ইনজিওর্ড হয় অর্থাৎ অসুস্থ হয় তাহলে কী হবে তা প্যাঙ্ক্রিয়াস অসুস্থ বা ইনফেকশান বা যে কোনো যদি প্যাঙ্ক্রিয়াস ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু খুব কষ্টকর যন্ত্রণা হয় খুব কষ্টকর এই যন্ত্রণা সহ্য করা সত্যি খুবই কষ্টকর অর্থাৎ এই ইনফেকশানকে আমরা কিন্তু বলে থাকি প্যাঙ্ক্রিয়াটাইটিস টাইটিস বলবো কেন প্যাঙ্ক্রিয়াসের সঙ্গে টাইটিস যোগ হলে প্রদাহ যোগ হয় অর্থাৎ কোনো অঙ্গের যদি প্রদাহ যোগ হয় তখন ওই টাইটিসটা যোগ হয় সঙ্গে ফ্যাঙ্ক্রিয়াসের সঙ্গে টাইটিস যোগ করলে প্যাঙ্ক্রিয়াটাইটিস বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন এটাও কমেন্টসে অবশ্যই জানাবেন তো ফ্যাংক্রিয়াটাইটিস হলে প্রথমে আমাদের কী করণীয় প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে প্রথমে আমাদের রিচ খাওয়ার অর্থাৎ এমনি খাওয়ারও কমিয়ে দিতে হবে প্রথমত এবং রিচ খাওয়ার যে সকল মশলা জাতীয় খাবার তৈলাক্ত খাবার সেইগুলো আমাদের প্রথমত কমাতে হবে প্রথমে ক্যাঙ্ক্রিয়াস হয়েছে কিনা বোঝার একটাই উপায় আমাদের ডায়াফ্রাম অর্থাৎ আমাদের বক্ষগহরে যে পরপর যে অস্থিগুলো সাজানো আছে ঠিক মিডিলে মাঝের অংশে নাভির থেকে উপরে জিফিস্টার্ম নাম আছে জিফিস টার্ম নামের নিচে দেখবেন ওই ঠিক জিফিস্টার্মের নিচেই প্রদাহটা শুরু হবে এবং অসহ্যকর যন্ত্রণা যে যন্ত্রণা সহ্য করার সত্যি কষ্টসাধ্য এবারে আপনাদের কনফার্ম হওয়ার জন্য ক্ষেত্রে আপনাদের সিটি স্ক্যান অথবা আলট্রাসোনো আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান করে নিতে হবে সিটি স্ক্যান হলে বেটার সব থেকে তবে কষ্ট ব্যয় সাধ্য কিছুটা ব্যয় অনেক বেশি কিন্তু সিটি স্ক্যানে যতটা মানে কনফার্ম হওয়া যাবে অর্থাৎ প্যাঙ্ক্রিয়াটাইটিস বাদেও যদি ওখানে ইনফেকশান থেকে কোনো খারাপ কিছু জার্ম গ্রো করে যায় অর্থাৎ ক্যান্সারেশান অথবা অন্য কিছু আলসারেশান যদি থাকে সেক্ষেত্রে আলট্রাসাউন্ডে কিন্তু ডিটেলস আপনি পাবেন না সিটি স্ক্যানে কিন্তু ডিটেলস পাবেন এই জন্য সিটি স্ক্যান করে নেওয়া হয়তো একটু খরচা বেশি হবে কিন্তু সিটি স্ক্যান করে দেখে নেওয়াটা উত্তম হবে এরপরে বলি এর একটি চমৎকার মেডিসিন যে মেডিসিনটি আপনারা যারা প্যাঙ্ক্রিয়াটাইটিসে ভুগেছেন তারা হয়তো অনেকেই জানেন এছাড়া যারা নতুন হয়তো প্র্যাকটিস করছে ডাক্তারি শিখছে তাদের ক্ষেত্রে এটা জানা অবশ্যই প্রয়োজনীয় ফ্যাংক্রিয়াটিন ফ্যাংক্রিয়াটিন এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এটা ফেস্টাল এন নামে পাওয়া যায় প্যাঙ্ক্রিয় ফ্লাট নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় তবে সচরাচর এই দুটি মেডিসিন খুবই প্রচলিত ফ্যাংক্রিও ফ্লাট অথবা ফেস্টাল এন আমি ডেসক্রাইপশানে ডেসক্রিপশানে লিখে দেবো আপনারা ভালো করে দেখে নেবেন এছাড়াও ছবিতে দিয়ে দেবো ছবিতে ভিডিও ছবি দেখলেও বুঝতে পারবেন তো এন অনেকে অনেক ডাক্তারবাবুরা আলট্রাসনো করার আগে এন খাওয়ায় অর্থাৎ ফেস্টালেন খেলে কি হয় আমাদের ফ্যাঙ্ক্রিয়াস থেকে যে সকল জুস নিশ্চিত হয় সেগুলো একটু বেশি পরিমাণে নিশ্চিত হয় তাহলে কি হবে আমাদের ডাইজেস্ট শুধু নয় পেটে কোনো রকম কোষ্ঠকাঠিন্য থেকে আরম্ভ করে পেটের যাবতীয় যা সমস্যাগুলো কিছুটা হলেও কমে যায় সেই কারণে আলট্রাসাউন্ডের আগে অনেক ডাক্তারবাবু ফেস্টাল এন দুটো আগের দিন রাত্রে খাইয়ে দেয় এটা আপনাদের অতিরিক্ত জানালাম এছাড়া বলি ফেস্টাল এন অথবা প্যাঙ্ক্রিয়াটিন যে কম্পোজিশান বললাম প্যাঙ্ক্রিয়াটিন প্রত্যহ দুইবার সকালে এবং সন্ধ্যায় আহারের পরে হালকা কিছু খাওয়ার পরে খেলে ভালো অথবা যদি সময়ের অভাব থাকে কোনো কারণে বা যারা বাইরে কাজ করে হয়তো নিয়ে যাওয়া ওষুধ সমস্যা সেক্ষেত্রে সকালে টিফিনের পরে খেলো আবার রাত্রে আহারের পরে রাত্রে ডিনার করার পরে খেয়ে নিল তো এইভাবে এক মাস পর্যন্ত খেলে প্যাঙ্ক্রিয়াসের আর কোনো রকম সমস্যা আশা করি থাকবে না এবং সবচেয়ে বড়ো কথা প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে দেখা যাবে যে সুগার লেভেল বেড়ে যাবে তো প্যাঙ্ক্রিয়াস যদি না সুস্থ থাকে সুগার লেভেল তো অবশ্যই বাড়বে কেন ইনসুলিন হচ্ছে আমাদের মেন হরমোন যেটা সুগারকে রেগুলেট করে বা কন্ট্রোল করে তো বুঝতে পারলেন সমস্ত কিছু ওষুধটাও বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন আমি আশা করি আপনাদের যথাযথ উত্তর দিতে দিয়ে থাকবো ধন্যবাদ সমস্ত পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের নমস্কার আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না